একটা কথাই বলবো, নৌশাদ সিদ্দিকীদের সঙ্গে রাজনৈতিকভাবে আমাদের বিরোধ আছে। এটা একজন সম্মানীয় পরিবারের বা একজন সম্মানীয় বিধায়কের সঙ্গে যে আচরণ করা হয়েছে, আমরা প্রথম দিন থেকেই ভারতীয় জনতা পার্টি আমাদের রাজনৈতিক স্বার্থ বা ভোট ব্যাংকের কথা না ভেবে আমরা এর প্রতিবাদ করেছি, আজও প্রতিবাদ করছি। নৌশাদ সিদ্দিকী ভাইয়ের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সবটাই মিথ্যা মামলা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, এবং এই মামলা এবং তার উপর 40 দিন ধরে যে অত্যাচার করেছেন এটার জন্য মমতা ব্যানার্জি এবং তার ভাইপো সরাসরি দায়ী। অতএব ববি হাকিমের এখানে কোনো রোল আছে বলে আমার মনে হয় না। সবাই জেনে গেছে, আপনি আমার কাছ থেকে আমার সাথে কি যাবেন? আমি তো আগেই বলেছিলাম টিআরএ যাবে। একজন আমার বাড়িতে গেটওয়েল শুন বলে ফুল পাঠিয়েছিল, একজন ভাইপো বলে একজন আছে যাকে কয়লা ভাইপো বলে আদর করে লোক, তিনি আমার বাড়িতে গেটওয়েল শুন কার আর কিছু ফুল পাঠিয়েছিলেন যুব নেতাদের দিয়ে আমার হোম টাউন কাঁথিতে। আমি সেগুলো গুছিয়ে রেখেছি, আমি সেগুলো তিহারের জেলে ফেরত দেবো আগেই ঘোষণা করে রেখেছি, তিহারের জেলে আমি পৌঁছে দেবো। তদন্ত গতি প্রকৃতি ঠিক জায়গায় যাচ্ছে, আমি সেন্ট্রাল এজেন্সির তদন্ত নিয়ে বেশি মন্তব্য করব না। হাইকোর্টের নির্দেশে তারা তদন্ত করছেন এবং আমাদের দেশের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া একটি তদন্তকারী সংস্থা। অতএব পাতালের ভিতরেও যদি কেউ মনে করেন যে টাকা পয়সা লুকিয়ে রাখবেন সেটা খুঁড়ে বের করতে ইডি টানে। অতএব যেখানে যা আছে জলে ফেলে দেওয়া ছাড়া আপনাদের কোনো উপায় নেই, যদিও জল আসতে এখনো দেরি আছে, ডিভিসির জল না ছাড়লে খানাগুলে জল আসবে না। এখন কোথায় রাখবেন ঠিক করে রাখুন, থানার মালখানায় রেখে দিতে পারেন, কারণ আইসিরা সব জায়গায় এখন তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, থানার মালখানাতে রেখে দিতে পারেন, অসুবিধা নেই। তারপরে জল এলে জলে ফেলে দিন। যে যোগ আছে সেই যাবে, অভিনেতাও তো আইনের আওতায়, ভারতবর্ষের আইন তো সবার জন্য সমান, আপনার জন্য যা আমার জন্য তা, অভিনেতার জন্য নেতার জন্য সাধারণ লোকের জন্য তো আলাদা নয়, সিআরপিসি আইপিসি সবার জন্য সমান। কে কি কোনটা নোটিশ দেবো, সংকোচ করবো, ওই পর্যন্ত ব্রেকআপ সার্ভিস, বেতন কাটলে, দমনপীড়ন নীতি নিয়ে ট্রান্সফার করলে আর সাসপেন্ড করে দিলে, আমি দুপুরবেলায় ঘোষণা করেছি অ্যাসেম্বলির মধ্যে দাঁড়িয়ে, আমি অপোজিশন লিডার হিসাবে সেই সরকারি কর্মচারী এবং শিক্ষকের পূর্ণ দায়িত্ব আমি নেব। তার আইনি লড়াই, তার বড় আইনজীবী নিয়োগ এবং আইনি লড়াইয়ের জন্য ব্যয়ভার সম্পূর্ণভাবে শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার নেবে। অর্থাৎ যারা অধিকারের জন্য ডিএর জন্য কাল ধর্মঘট করতে চান নির্দ্বিধায় ধর্মঘট পালন করতে পারে, কারণ ধর্মঘটের নোটিশ যারা দিয়েছেন তারা আইন মেনেই দিয়েছেন। আপনাদের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা এই পিসি ভাইপো কোম্পানির নেই, দায়িত্ব আমাদের। দুজন বললে একজন বলুন, দুজনের কথা উত্তর দিন। আজকে প্রতিটা স্কুলে তৃণমূলের স্থানীয় নেতারা একটা প্রচুর হুমকি দিয়েছে। যত হুমকি দিবে তত ভালো, যত হুমকি দিবে তত ভালো। ওই সাগরদিঘিতে ট্রেলটা দেখেছেন পোস্টাল ব্যালট, এরপরে পোস্টাল ব্যালট কি হবে বুঝতে পারছেন, এরপরে দেখবেন ফাঁকা হয়ে গেছে। সিঙ্গুরে সমবায় সমিতি নির্বাচনে ভোট লুট করেছে, তাই জন্য এলাকার মানুষ টাকা তুলে নিচ্ছে। ঠিক করেছে, তৃণমূল মানে চোর, সিঙ্গুরে এতলা বল, ঠিক বল, কারেক্টেড। তো তৃণমূলের হাতে সমবায় সমিতি জোর করে নিয়েছে বলে লোক টাকা তুলে নিচ্ছে। তৃণমূলের হাতে কোনো মানুষের কোনো সম্পদ বা অর্থ সুরক্ষিত নয়, তাই এটা লোক করছে। তৃণমূল মানেই হলো চোর। আমি কি ইডির ইনভেস্টিগেটিং অফিসার?
হুগলিতে অসংখ্য ব্রোকার আছে যারা টাকা তুলে দিয়েছেন। একজন এমএলএ আছেন, 100টা চাকরি পার্থর কাছ থেকে নিয়ে বেচেছে বর্ধমানে, নিজের এলাকায় বেচলে লোক জেনে যাবে বলে বর্ধমানে বেচেছে। অসংখ্য দালাল আছে, একটা পৌরসভা চেয়ারম্যান আছে নদীর পাড়ে, অসংখ্য। আপনি খুঁজে মানে আপনি যে তালিকা আছে লম্বা তালিকা, ধনেখালি থেকে আদি সপ্তগ্রাম, আদি সপ্তগ্রাম থেকে গোঘাট, কোথাও বাকি নেই। স্বাগত জানাই, আমরা আজকে বিধানসভায় জোরদার প্রতিবাদ করেছি। রাজ্য শিশু সুরক্ষা কমিশন কয়লা ভাইপুয়ার লেডি কিম খুঁজতে বেরিয়েছিলেন, আমাকে নোটিশ করেছিল চারবার, তারপরে আমাকে একদিন ডেকে পাঠালো, আমি হাইকোর্টে গিয়ে স্টে করেছি। তা রাজ্য শিশু সুরক্ষা কমিশন এখন কোথায় ঘুমাচ্ছে? ঠিক আছে, সন্দেহ হয়েছে। কি হয়েছে? করেছে তো সন্ত্রাস, এখনো পোড়া বাড়ি দেখিয়ে দেবো, চলুন না আমার সঙ্গে। এই ওষুধ দোকানটা একটা মানে শোকেস পর্যন্ত রাখেনি, তুলে নিয়ে চলে গেছে। এই পাড়াতে 25টা বাড়ি পুড়িয়েছে, এখনো আছে, চলুন না আমার সঙ্গে। এই 200 মিটারের মধ্যে কি করেছে চোখের সামনে দেখিয়ে দেবো, চলুন। 2 বছর পরে এখানে রাজনৈতিক কর্মসূচি হলো। আমাদের লোকরা যে সমস্ত এই চায়ের কাপ মুড়ির ঠোঙা ফেলে দিয়ে গেছে, ওগুলো ঝাঁটানোর কাজটা তৃণমূল করবে। 8 জন বাড়িতে থাকলে 40 কেজি, হ্যাঁ কি না বলুন? শুধু হিন্দুদের দায়, আপনাদের দায় নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনা ব্যাকেটে হিন্দু লেখা আছে, সবার জন্য 3টে করে ভ্যাকসিন, টাকা লেগেছে, শুধু হিন্দুদের দিয়েছে, আপনাদের দেয়নি। আর মমতা ব্যানার্জি টুপি পরিয়ে ভোট নিয়েছে, আর পীর আবু বক্কর সিদ্দিকের বাড়ির ছেলে নৌশাদ সিদ্দিকের টুপি ধরে টেনেছে। সব হিসাব হয়ে গেছে, এই আমতার আনিস খান 3 তলার ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে রাত্রি 1:30টার সময়। ভোট দিয়েছিলেন না দল বেঁধে, সংখ্যালঘুর মুশিহা বিজেপি এলে নাকি তাড়িয়ে দিবে, এনআরসি হবে, আপনাদের উপহার দিয়ে দিয়েছে 7 জন মহিলা মুসলিম, 4 জন বাচ্চা শিশু। 21 মার্চ 2022 রামপুরহাটের বক দুই চালিয়ে পুড়িয়ে মেরেছে, কে মেরেছে? আনারুল ভাদু, মমতা ব্যানার্জির হারমাদরা মেরেছে। তাই যদি বিকাশবাদকে জয়যুক্ত করতে হয়, পঞ্চায়েতে নিজের হক আদায় করতে হয়, উন্নয়নটা যদি সঠিক জায়গায় নিয়ে যেতে হয়, পরিবারবাদ তোষণের রাজনীতির বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। কে সিপিএম 34 বছর কি করেছে? 34 বছর শেষ করে নিয়ে গেছে। কে কংগ্রেস? গত 1 বছরে ভারতবর্ষে উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরা 10টা রাজ্যে ভোট হয়েছে, 8টা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার জিতেছে। তাই 24 সাল আগলি বার মোদীজি 400 পার, আর পঞ্চায়েতে আমরা আসল খেলা দেখাবো। খেলা হবে না, এই যে তিহার জেলে খেলা হচ্ছে, মোটা পাথর খেলা হচ্ছে, ওর পিতার খেলা হচ্ছে, লাইন পড়ে গেছে। হুগলি জেলায় যত কালেক্টর কুন্তল ভিতরে
आज के एखाने 6 किलोमीटर बाइक रैली करे एसेछि सेई पलाश पाई थेके आमरा प्राय 2 किलोमीटर एकटु कम पाए हेटे आमादेर एई विद्यालयेर माठे समबेत होयेछि। आजकेर एई कर्मसूची कार्यत 2 बछर परे बिरोधी शक्ति एखाने তার রাজনৈতিক কর্মসূচি পালন করল। ভারতীয় জনতা পার্টির শেষ কর্মসূচি হয়েছিল 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে। তারপরে এই এলাকায় জঙ্গলে রাজত্ব কায়েম করেছিল তৃণমূল কংগ্রেসের হারমাদরা। বোরো প্রায় কাটা হয়ে গেছে, বর্ষা এখনো বাকি আছে, আমনের তলা ফেলার কাজ অনেক দেরি আছে। আজকে পঞ্চায়েতের আগে আমরা জমিটাতে একটু কর্ষণ করে দিয়ে গেলাম আর যেখানে আমরা ঢুকি একদম আমাদের বা জনগণের লক্ষ্য পূরণ করেই শেষ করি। যাই হোক, প্রথমে স্মরণ করব সুদর্শন প্রামাণিক, অজয় প্রামাণিক এবং বাপি সাঁতরা আমাদের যারা শহীদ হয়েছেন, যারা নির্বাচনোত্তর পরবর্তী সময়ে দেহ রেখেছেন, তরুণ যারা তাদের বিদেয়ী আত্মাকে স্মরণ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আজকের এই সভার যিনি সূচনা দিয়েছেন আহ্বায়ক, এই সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় সুশান্ত বেরা, এই কর্মসূচিতে যিনি আমাকে এই এলাকায় আসতে অনুপ্রাণিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন, আমাদের তরুণ নেতা এই রাজ্যের এবং আপনাদের বিধায়ক ভাতৃপ্রতিম সুশান্ত ঘোষ, মঞ্চে আমাদের নেতা এবং রাজ্যের সম্পাদক এই সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি যার নেতৃত্বে আমরা 4টে এমএলএ এখান থেকে জিতেছি, মাননীয় বিমান ঘোষ, প্রবীণ নেতা একাধিকবার বিধায়ক কৃতি শিক্ষক, আর বিধানসভায় যে বিষয়ে বলতে দেবেন সেই বিষয়ে তিনি পারদর্শী, সম্মানীয় বিশ্বনাথ কারক মহোদয় এবং আমাদের ডক্টর সেল যিনি দেখেন তথা বসিরহাটের ইনচার্জ ডাক্তার অর্চনা মজুমদার মহোদয়া। মঞ্চের দ্বিতীয় সারিতে অনেক নেতৃত্ব আছেন, আমরা যেহেতু সূর্যাস্তের আগে আপনারা সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি চলে যান, তাই আমাদের মণ্ডল প্রেসিডেন্ট মোর্চার নেতা তপন বাবু সহ অন্যান্য শৈলেন দাস সহ বর্ষিয়ান সমস্ত নেতৃত্বকে আমি একযোগে সম্মান নিবেদন করি। আমরা আজকে খানাকুর 2 নম্বর ব্লক, তার বাইরে বিশাল সংখ্যক কর্মী এখানে জমায়েত করিনি। আমরা দেখতে চেয়েছিলাম এই জায়গায় আমাদের বাধা দেওয়া হয় কিনা, এই জায়গায় মমতা ব্যানার্জির দলদাস পুলিশ তার ভূমিকা কি হয়। আচ্ছা, কথা সুশান্ত বেরা সুশান্ত ঘোষ বুঝে নেবেন পুলিশের সঙ্গে, চৈত্র মাস যেন না পেরায়, পয়লা বৈশাখ যেন দেখতে না হয়, সব বাড়িতে ঢুকে যাবে।
সবাই মিলেমিশে থাকুন, সব দল থাকবে, এক দল জিতবে অন্যরা হারবে। পঞ্চায়েত মানে কোনো দলের পঞ্চায়েত নয়, মানুষের পঞ্চায়েত করতে হবে। এলাকায় শান্তি শৃঙ্খলা থাকবে, নিজ ধর্ম পালন করব। জয় শ্রীরাম বারবার বলবো, আবার অপর ধর্মকেও শ্রদ্ধা করব, ভারত মাতার বন্দন করব। ভারত প্রেমী রাষ্ট্রবাদী হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কারোর সঙ্গে বিজেপির বিরোধ নেই। যে ভারত মাতাকে বন্দন করবে, যে রাষ্ট্রবাদী, তার সঙ্গেই আমাদের বন্ধুত্ব। আসুন আগামী দিনে পরিবারবাদ, কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজের রাজত্ব খতম করে বিকাশবাদকে জয়যুক্ত করে এলাকায় আগামী দিনে সমস্ত চোর দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতকে আপনারা ফাঁকা করবেন, সরাবেন। এই আবেদন রেখে আমার একটা শহীদ পরিবার এখানে এসেছেন। প্রমোদ কোথায়? আসুন মাস প্রামাণিক ভাইকে ইতিমধ্যে দলের পক্ষ থেকে সুদর্শন প্রামাণিকের পরিবারকে আমরা সাহায্য করেছি। আমাদের অজয় ভাইয়ের পরিবার আজকে আসেননি, পরে যোগাযোগ করব। আর এখানে কালী ছাত্রার পরিবারের তার মা এসেছেন, তাকে আমি বরণ করে নিচ্ছি। এবং আমাদের দলের পক্ষ থেকে সামান্য আর্থিক সাহায্য আছে, তুলে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি? ভারত মাতা কি? ভারত মাতা কি? নমস্কার।